السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، সম্মানিত দিনী ভাই বোনেরা, কাছ এবং দূর থেকে, প্রবাস এবং দেশ থেকে, দুনিয়ার জীব প্রান্ত থেকে আমাকে আপনারা দেখতেছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, আপনারা অনেকেই বুকস একটা রোগে ভুগতেছেন, সেটা হচ্ছে চিন্তা রোগ। কিছুদিন আগে ভাই বলেছে, ভাই বিয়ে করতে বই পাচ্ছি। তো বিয়ে করতে বই পাচ্ছ কেন ভাই? ভাই আমার লিঙ্গটা নরম হয়ে গেছে এবং আমার অনেক স্বপ্নদোষ হইতো, বীর্যটা পাতলা হয়ে গেছে, এখন আমি বলতেই পারি না কোন দিকে স্বপ্নদোষ হয়। তাকে আমি বললাম, ভাই আপনি কি মাস্টার মিশন করেছেন? অনেক কসম গায়ে বলছে, না আমি তো কোনো মাস্টার মিশন করি নাই। তাই আমি বুঝতে পারলাম তার রোগটা হয়েছে স্বপ্নদোষ থেকে। তাকে আমি আমার কাছ থেকে একটা মেডিসিন নিয়েছে, অশ্বগন্ধা শিমুলমুল আলকুসি, অর্থাৎ তৃতীয় বুধ যেটাকে বলা হয়, তো তাকে দিয়েছি আলহামদুলিল্লাহ। সে আমাকে বলছে, ভাই আগামী মাসে আমার বিবাহ, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। এখনো যারা অস্তমিশন করেন নাই, স্বপ্ন তো সহায় নাই কিন্তু বিবাহ করছে, ভয় পাচ্ছেন, তাদের কাছে বলবো একটা রেমিডি। আপনার কিনে খাইতে হবে না, আপনার নিজে অরিজিনাল মধু সংগ্রহ করবেন। দুই নম্বর, ভালো কালি জিরা, এই দুইটা জিনিস। অরিজিনাল মধু না পেলে ফোন দিবেন, আমার কাছে আছে প্রসেস করা মধু, দিয়ে দিবেন। তো আপনি 2 মিনিটে বানায় খাইতে পারলেন। 1 চামচ মধুতে 1 চিমটি কালি জিরা দিলেন, দিয়ে আপনি সকালে খালি পেটে খান, হাতের তালুতে দিবেন, জিব্বা দিয়ে ছেটে ছেটে খাইবেন সকালে। রাত্রে খানা দানার পরে, প্রায় খানা দানার 20-30 মিনিট পরে 1 চামচ মধু নেন, 1 চিমটি খালি জিরা নেন, নিয়ে জিব্বা দিয়ে ছেটে খান। হাদিসের মধ্যে আছে, যারা জিব্বা দিয়ে মধু ছেটে ছেটে সকালে খাবে, তার জনশক্তি বাড়বে, তার বীজ রোপণে হবে, সে স্ত্রীকে টাইম দিতে পারবে। আর যদি লোকায় বলেন, না আপনার লিঙ্গের সমস্যা আছে, অস্তমিতন করেছে, বলতেছেন আমি কিছুই করি না, স্বপ্নদোষ হয় নাই, এগুলি কাম আসবে না, কিন্তু মধু খাইতে পারেন, খালি জিরা খাইতে পারেন, সব রোগের সব খেয়ে দেখেন। 2 মিনিট লাগে বানাইতে, আপনি খাইবেন, যতদিন বাসি আছে ততদিন খান, বিভাগ করার জন্য পাগল হয়ে যাবেন 2-3 মাস পর, খাইয়া দেখেন, খুব ফায়দা হবে, খুব ফায়দা হবে। সবাই যারা আমার ভিডিওটি দেখতেছেন সম্পূর্ণ দেখবেন, যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করিবেন, আর যারা ভালো আছেন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে আর কোনোদিন যৌন রোগে আক্রান্ত করেন। অনেক কষ্ট রে ভাই, যৌন রোগ অনেক কষ্ট, আমরা তো কিতাব খাতাব করি বলতে পারি, যার বউ আছে সে বুঝতে পারে যৌন রোগ কাকে বলে। তো এগুলো গরুয়া রেমেডি বলে দিলাম, উন্নত মানের মেডিসিনের জন্য যোগাযোগ করিয়েন, আমার কাছ থেকে মাল নেবেন অথবা না নেবেন ভিন্ন কথা, আমি বলে দেবো ওষুধের নাম, আপনি কিনে খাইবেন, কিন্তু অরিজিনাল খাইবেন। আর যদি বিশ্বাস না হয় আমার কাছ থেকে নিন, অরিজিনাল পাউডার আপনাদেরকে দিব। প্রিয় বন্ধুগণ, ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আমার ভিডিও দেখেন সবাইকে, যারা দেখেন না তাদেরকেও আন্তরিক মোবারকবাদ বলে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।